আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের চিকিৎসা সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন মঙ্গলকোট টিভি তো আপনাদের কোনো কমেন্টস তো এখনো পায় নাই যেহেতু প্রথম ভিডিও আর সেক্ষেত্রে অনেক মানুষ ভুকে যে রোগে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগে তো সেই বিষয়টা নিয়ে আমি প্রথম ভিডিও করার ইচ্ছা করলাম কারণ অফলাইনে অনেক মানুষের সাথে কথা হয় তো তারা যে বিষয়টা বলে যে আমি বাবা হাঁপানিতে কষ্ট পাচ্ছি বা বাজান হাঁপানিতে কষ্ট পাচ্ছি বা ভাই আমার বাচ্চাটা শ্বাসকষ্টের কারণে অনেক কষ্ট পায় এরকম অনেক কথা শুনে থাকি তো সেক্ষেত্রে তার উপর বেসিস করে আমি প্রথমে হাঁপানি বা শ্বাসকষ্টের উপর একটা ভিডিও করার চেষ্টা করলাম এবং আমি একটা উদ্ভিদ বায়ুর্বেদিক উদ্ভিদের কথা বলবো যেটা আসলে যার গুণ বলে শেষ করা যায় না তার অনেক গুণ আছে তার মধ্যে আমি শ্বাসকষ্টের বিষয় নিয়ে যেহেতু প্রথম ভিডিও করতে আসলাম তো সেটাকে হাইলাইট করেই বলি যে গাছটি আপনারা অনেকে চিনবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে তবে তার আসল নাম বলা যায় বা সবাই পরিচিত সবার কাছে পরিচিত যে নামে তার নামটি হচ্ছে রসভরি রসভরি গাছ তো আমি ছবি দিয়ে দেব স্ক্রিনে রসভরি গাছ আপনারা অনেকেই চিনবেন দেখবেন বন বাদারে ঝোপঝাড়ের মধ্যে হয়ে থাকে বা কিছু ছেঁতছেতে জায়গার মধ্যে এটা হয়ে থাকে কিংবা পাট ক্ষেত বা পাটের আইলের মধ্যে বিভিন্ন শাক সবজির আইলের মধ্যে হয়ে থাকে আপনারা এটা দেখে থাকবেন তো এখন আসি যে শ্বাসকষ্টের জন্য আপনারা এটা কিভাবে খাবেন যাই হোক তার আগে একটা কথা কিছু মনে নেবেন না যে আমাদের চ্যানেলটা যেহেতু নতুন আপনাদের সাপোর্ট খুব জরুরি দরকার তাই আপনারা যেই আসছেন ভিডিওর সামনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টসে বলবেন আপনাদের কোন রোগের জন্য চিকিৎসা প্রয়োজন এটা আর কি ঘরে বসে আপনি আপনার নিজে চিকিৎসা করতে পারবেন এবং আপনাদের অনুরোধের ভিডিও অবশ্যই করবো কমেন্টসে যেটা বলবেন আমরা সেটাই করব ইনশাআল্লাহ তো যাই হোক ফিরে আসি আসল কথায় তো রসভরি গাছের শিকড় আপনারা এটা ভোরবেলা তুলে নেবেন আগের দিন তুললে দেখা যায় একটু শুকায় যায় তাতে যদি আপনার অসুবিধা হয় যে অনেক দূরে গাছটা আছে সেখান থেকে আনতে যদি মনে করেন সময় লাগে ভরে যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনি রাতে তুলে আনতে পারেন নিয়ে এসে দেখা গেল রাতেই না কেটে একটু কুয়াশায় অর্থাৎ খোলা আকাশের নিচে রাখলেন চালের উপরে বা মাছার উপরে যেখানে হোক পরবর্তীতে সকালে দুই ইঞ্চি মতো কাটবেন যদি আপনার বাচ্চার হয়ে থাকে তাহলে দুই ইঞ্চি মতো শিকড় নিয়ে মূল শিকড় যেটা ওটা নিয়ে এটা রস করে আপনার বিটে রস করে রস করে তারপরে হাফ কাপ পানির মধ্যে বা যদি মনে করেন বাচ্চা বেশি পানি তো খেতে পারবে না সেক্ষেত্রে আহ অল্প একটু পানির মধ্যে গুলে খাওয়াই দিবেন দেওয়ার পরে অবশ্যই মনে রাখবেন যেন হাঁপানি বা শ্বাসকষ্টের রুগী এই ওষুধ আমরা ওষুধই বলি এটা খাওয়ার পরে যেন তিন ঘন্টার মধ্যে আর কোনো কিছু না খায় পানি বা সামথিং কোনো খাবার না খায় এটা খেয়াল রাখবেন আর আপনি যদি বড়ো মানুষ হন তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রেও একই নিয়ম আপনি দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি নেবেন চার ইঞ্চি মতো শিকড় নিয়ে এটা রস বের করে হাফ কাপ পানির মধ্যে দিয়ে খেয়ে ফেলবেন খাওয়ার পরে তিন ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না এটা আর কি তিন ঘন্টা পরে আপনি খাবেন আর এবং এটা আপনার প্রত্যেক সকালে একবারই খাওয়া লাগবে খালি পিঠে আর তিন ঘন্টা পরে আপনি যা মন চায় খেতে পারেন আপনার খাবারের রুটিনে যা থাকে এটা আর কি তো যাই হোক আমি আজকের ভিডিওটা রসভরি গাছ নিয়ে খুব বেশি বড় করতে যাচ্ছি না তবে আর একটা চিকিৎসার সাথে সাথে দিয়ে দিই যাদের ডায়াবেটিসের বিষয় আছে যদি ডায়াবেটিস আপনার থেকে থাকে তাহলে আপনি এটা অন্য একটা নিয়মে যেমন ডায়াবেটিস থাকলে আপনি সেটাও খালি পেটে খাবেন কিন্তু খাওয়ার পরে কোনো খাওয়ার মানা নেই আপনি খাওয়ার পরে একইভাবে আপনি এর পাতা ফল কিংবা শিকড় যে কোনো তিন জায়গা থেকেই আপনি রস নিয়ে খেতে পারবেন কিন্তু যদি আপনি শ্বাসকষ্ট বা হাঁপানির রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি শুধু শিকড় ব্যবহার করবেন আর ডায়াবেটিসের ক্ষেত্রে ফল কিংবা পাতা কিংবা গাছ কিংবা শিকড় যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে রস করে হাফ কাপ পানির মধ্যে দেখা গেল তিন চারটা ফল বা পাঁচ সাতটা পাতা নিয়ে বেটে রস করে সেটা খেয়ে ফেললেন এবং সেটা ভোরে খাবেন খালি ফেটে কিন্তু খাওয়ার পরে কোনো প্রকার খাওয়ার আপনার বন্ধ নেই যে তিন ঘন্টা বা দুই ঘন্টা দেরি করে খেতে হবে তা না আপনি খাওয়ার সাথেই ভাত খেতে পারবেন সমস্যা নেই বা আপনার রুটিনে যা আছে তা খেতে পারবেন এটা আর কি এর আরও অনেকগুলো গুণ আছে তার মধ্যে আরও একটা বলি সেটা হলো হার্টের রুগী যারা হার্ট যেমন বুক ধুয়া করা কিংবা হার্টের নানান সমস্যা আছে যা আসলে আমরা তো রুগী না যে কারণে আমরা বিষয়টা জানি না কিন্তু হার্টের রুগী যে আছেন সে অবশ্যই আমার কথা বুঝতে পারছেন হার্টের যে কোনো প্রয়োজনে যে কোনো অসুস্থতার প্রয়োজনে অসুবিধার প্রয়োজনে আপনি এটা খেতে পারবেন কিন্তু তার জন্য নিয়ম আলাদা সেটা হলো আপনি তিনবার খাবেন একই নিয়মে ডায়াবেটিসের মতো একই নিয়মে তিনবার খাবেন কিন্তু খাওয়ার পরে হাফ কাপ পানির মধ্যে কিছু রস নিয়ে সেটা খেয়ে ফেলবেন এই আমি তিনটা রোগীর জন্য বললাম আরও আছে যৌন রোগের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আমি যদি আপনারা কমেন্টস করেন বা অনুরোধ করেন আমি পরবর্তীতে কিভাবে খেতে হয় সেটা আমি বলে দেব আসলে রসভরি গাছের গুণ বলে শেষ করার মতো না একটা ভিডিওতে তো যাই হোক আমি এখানে তিনটা রোগের জন্য ওষুধটা দিয়ে দিলাম তো সেক্ষেত্রে তিনটা ওষুধই কিন্তু তিন রকমে খেতে হবে গাছ একই কিন্তু তিন রোগের জন্য তিন রকম ভাবে খেতে হবে সেক্ষেত্রে আপনারা নোট করে নেবেন যদি একইবারের মধ্যে হয়ে থাকে বা আপনার একজনের মধ্যে অনেক রোগ হয়ে থাকে সেক্ষেত্রে তিন নিয়মে তিনবার খাবেন এটা আর কি আমি যেভাবে বলে দিয়েছি এভাবে লিখে নেবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তো উপকারে যদি এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু নতুন চ্যানেল চ্যানেল আপনাদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়া খুব জরুরি দরকার তো আপনারা সাথে থাকবেন আর বেশি বেশি কমেন্টস করবেন আশা করি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি